দিনা, কেমন আছো? আমি আশা করি টুঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অনলাইন ক্লাসটা তোমরা ফলো করছো, এবং আমি সালামু কৃতজ্ঞতা জানাচ্ছি টুঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ স্যারকে, যিনি আমার ছোট্ট সুনামণিদের জন্য এত সুন্দর একটা অনলাইন ক্লাসের আয়োজন করেছেন। চলো শিক্ষার্থীরা, আজকে আমরা কি শেখাবো তোমাদেরকে? তোমরা একটু খেয়াল করো, বোর্ডে কতগুলো ছবি দেয়া আছে। এই ছবিগুলা আমরা সবাই কম বেশি চিনি, কিন্তু এখন আমাদের কি করতে হবে? আমরা যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এখানে কয়টা আম আছে, বলতে পারবে? না? হ্যাঁ, তখন বলতে পারবে যখন এগুলোকে গণনা করবে। তাহলে আজকে আমরা চলো শিখি ছবি গুণে সংখ্যা লেখা। কি শিখবো? ছবি গুণে সংখ্যা লেখা। তাহলে আমরা এই ছবি গুণে সংখ্যা লেখাকে দুইভাবে শিখবো, ইংরেজিতেও লিখবো, বাংলায়ও লিখবো। আমি তোমাদেরকে আগের ক্লাসে অঙ্কে লিখো বাংলায় শিখিয়েছি, আজকে চলো তোমাদেরকে একটু ইংরেজি সংখ্যার সাথে পরিচিত করাই। হ্যাঁ, তাহলে তোমরা আমার সাথে একটু খেয়াল করো এবং দেখো, এটা কি? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন। এগুলো আমি তোমাদেরকে কি দেখালাম? ইংরেজি সংখ্যা। তাহলে চলো আমরা ছবি গুণে সংখ্যা লেখাগুলো শিখে নিই। হ্যাঁ, দেখো এখানে কিসের ছবি? এটা হচ্ছে আম। এখানে কয়টা আম আছে? তাহলে আমরা একটু গুনি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এখানে কয়টি আম আছে? আটটি। তাহলে আমরা এখানে কি লিখব? আট। আমরা যদি ইংরেজি সংখ্যায় গুনি তাহলে ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট। কয়টি আছে? এইটটি। তাহলে হবে এখানে এইট। দেখো এগুলো কিসের ছবি? এগুলো হচ্ছে গাছের ছবি। কয়টি গাছ আছে দেখো বাংলায়? এক, দুই, তিন। কয়টি গাছ আছে? তিনটি। তাহলে কি লিখবো? তিন। ইংরেজিতে যদি বলি ওয়ান, টু, থ্রি, ওয়ান, টু, থ্রি, তাহলে কয়টি হবে? থ্রি। পরের ছবিটা দেখো, এটা হচ্ছে কিসের ছবি? মাছের ছবি। কয়টি মাছ আছে দেখো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো। এগারোটি। ইংরেজিতে গুনি ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন। ছোট্ট সুনামণিরা বুঝতে পারছো? তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। দেখো এখানে কয়টি গড়ি আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। কয়টি গড়ি আছে? ছয়টি। ইংরেজিতে দেখো ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। ইংরেজি সংখ্যায় কয়টি হবে? সিক্সটি। পরটা খেয়াল করো, এখানে কয়টি ছাতা আছে? এক, দুই। কয়টি ছাতা আছে? দুটি। এক, দুই। ইংরেজি সংখ্যায় হবে ওয়ান, টু। কয়টি হবে? ওয়ান, টু।
ছবি, তারপরে দেখো কিসের ছবি, এখানে কত বললাম আপেলের ছবি আছে, তাই না? দেখো খেয়াল করো কয়টি আপেল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 কয়টি আপেল আছে, 14টি, 1 10 4 14 ইংরেজিতে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 তাহলে বুঝতে পারছো ছোট সোনা মনিরা, আমরা এগুলো কি শিখালাম, ছবি গুণে সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা বাসায় যত রকমের ছবি দেখবো ওগুলোকে গুনবো, গুনে এগুলোকে সংখ্যা লিখবো। তাহলে তোমরা আমার এই ছবিগুলো দেখে তোমরা কি শিখলে, তোমরা শিখেছো মানে কোনো কিছু দেখলে কিভাবে গণনা করতে হবে এবং সেই সংখ্যাটা কিভাবে কাউন্ট করতে হবে। তাহলে ছোট্ট সোনামণিরা তোমরা বাসায় এগুলি বেশি বেশি প্র্যাকটিস করবে এবং আমার মতো করে কিছু ছবি এঁকে গুনবে, গুনে ইংরেজিতে সংখ্যা লিখবে, বাংলায়ও সংখ্যা লিখবে, লিখে হোমওয়ার্ক করে রাখবে। তাহলে দেখবে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ছোট্ট সোনামণিরা আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে শিখেছি ইংরেজি সংখ্যা কিভাবে লিখতে হয় 1 থেকে 50, আর শিখেছি ছবি গুনে সংখ্যা লেখা, ছবিগুলোকে কিভাবে গুনতে হবে এবং কিভাবে সংখ্যায় ইংরেজিতে লিখতে হবে, বাংলায় লিখতে হবে। তাহলে তোমরা বাসায় এগুলি হোমওয়ার্ক করে রাখবে। আজকে আমি এখানেই বিদায় নেই, আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং বাসায় তোমরা ইংরেজিতে 1 থেকে 40 পর্যন্ত শিখবে এবং SW করে রাখবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।